নজিবুল হক সুমন শেখ বন্ধকের মাধ্যমে জমি দেওয়া নিয়ে কিছু বলেন ইনশাআল্লাহ। বন্ধকের মাধ্যমে জমি দেওয়া হারাম, হারাম, হারাম। সুদ, সুদ প্রত্যেক বন্ধক ওয়ালা জমি আগ্রহী তারা জেনে রাখুক যে বন্ধকে জমি দেওয়া এটা হারাম। সুদ কেন? সুদ আপনি একজনের কাছ থেকে টাকা নিলেন 50,000, আপনি আপনার জমিটা তার কাছে রাখলেন এই শর্তে যে 1 বছর পর আমি 50,000 টাকা ফেরত দিব, এটাই বন্ধক বলে। কেন আমি হারাম বললাম? অনেকে বন্ধক বুঝে না, যে কারণে আমি এটাকে ক্লিয়ার করছি। তো 1 বছর পর আমি এটাকে ফেরত নিব, আর এই 1 বছর তুমি জমির যত সম্পদ হবে ততটা তুমি খাবে। আচ্ছা, তাহলে 1 বছর পর যতটুকু টাকা আপনি দিচ্ছেন ততটুকু টাকাই যেহেতু আপনি ফেরত নিচ্ছেন, তাহলে এর ভিতরে যে সম্পদটুকু আপনি খেয়েছেন এটাই হচ্ছে সুদ। সুদ খেয়েছেন কারণ আপনার অরিজিনাল যতটুকু টাকা দিয়েছেন তার বাইরে যতটুকু আপনি গ্রহণ করবেন ততটুকুই সুদ। যে কারণে জমি বন্ধক নেওয়া জায়েজ নেই, দেওয়াও জায়েজ নেই। তবে কারণ এখানে ওই হাদিস প্রযোজ্য হবে, আকিল রেবা বলছেন যে যে সুদ দিল, যে সুদ নিল, যে সুদের সাক্ষী থাকলো এবং যে সুদের লেখালেখি করলো, অকাল আহম সাউন, এদের সবার উপরে সমান অপরাধ এবং সবার উপর আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন। আশা করি নজিবুল হক সুমন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।